বিন্যাস দেখি ও ফাঁকা ঘরে পরের দুটো লিখি। অর্থাৎ এখানে যে বিন্যাসগুলি করে দেওয়া আছে সেগুলিকে দেখে ও বুঝে আমাদেরকে পরের দুটি ঘর, অর্থাৎ যেগুলি ফাঁকা ঘর দেওয়া আছে সেগুলিকে পূরণ করতে হবে। দেখো, প্রথমে 91, 86, 81, 76, 71, এগুলির ক্ষেত্রে যদি আমরা দেখি, দেখা যাবে যে প্রত্যেকটির অন্তর 5। অর্থাৎ 91 থেকে 86 বিয়োগ করলে দেখবো বিয়োগফল হচ্ছে 5, এবং 86 থেকে 81 বিয়োগ করলে 5 বিয়োগফল হবে, 81 থেকে 76 এবং 76 থেকে 71 বিয়োগ করলেও 5 বিয়োগফল হবে। তো এই অনুযায়ী পরের দুটি সংখ্যা হবে 66 এবং 61। দেখো, পরেরটির ক্ষেত্রে আছে 10, 23, 13, 26, 16। এটার ক্ষেত্রে এক ঘর বাদ দিয়ে দিয়ে আমাদেরকে দেখতে হবে। অর্থাৎ 10-এর পর যদি 13, 13-এর পর যদি 16 ধরি, আমরা দেখতে পাবো প্রত্যেকটির ক্ষেত্রে 3 করে বেড়েছে। অর্থাৎ 10-এর সাথে যোগ করে 3 যোগ করে 13, 13-এর সাথে 3 যোগ করে 16। এইভাবেই যদি দেখি 23-এর সাথে তাহলে যুক্ত হবে 26। এখানেও দেখতে পাবো যে আমরা 23-এর সাথে 3 যোগ করে হয়েছে 26। তো এই অনুযায়ী সাজালে প্রথমের ফাঁকা ঘরটিতে 26-এর সাথে 3 যুক্ত হয়ে 29, এবং দ্বিতীয় ফাঁকা ঘরটিতে 16-এর সাথে 3 যুক্ত হয়ে 19। তিন নম্বরে দেখো, AZ BY CX DW EV, অর্থাৎ প্রথমের লেটার গুলি হলো প্রথম দিক থেকে সাজানো, অর্থাৎ ABCD এই অনুযায়ী, আর দ্বিতীয় লেটার গুলি শেষের দিক থেকে সিকোয়েন্স অনুযায়ী পরপর হয়ে হয়ে এসছে। আমরা জানি প্রথমের লেটার হলো A এবং শেষের লেটার হলো Z, তাই এটি AZ হয়েছে। তারপর দ্বিতীয় লেটার হলো B এবং শেষ দিক থেকে দ্বিতীয় লেটার হলো Y, এই অনুযায়ী দেখো বাকিগুলো হয়েছে। তাহলে প্রথমের শূন্য বা ফাঁকা ঘরটিতে হবে FU এবং দ্বিতীয় ফাঁকা ঘরটিতে হবে GT। চার নম্বরটির ক্ষেত্রে দেখো, প্রথমে EFGHI, অর্থাৎ লেটার গুলি পরপর আছে, MJ সাজালে এরপর হবে JK। তারপর দেখো N দুবার আছে, তারপর M দুবার আছে, তাই এটি দুবার করতে হবে আমাদের, তাই J এর পরে হবে O এবং K এর পরে হবে P। এগুলি পর পর আছে যেহেতু M N O, তাই এখানে হবে P। এখানে দেখো 5, 18, 10, 23, 15 লেখা আছে। এটি ভালো করে দেখলে বোঝা যাবে একটি করে মাছের ঘর ছেড়ে, অর্থাৎ 5-এর সাথে যদি 10 এবং 10-এর সাথে 15 যদি সম্পর্ক খুঁজি, এগুলি 5 করে বেশি আছে। অর্থাৎ 5-এর সাথে 5 যোগ করে 10, 10-এর সাথে 5 যোগ করে 15, এই অনুযায়ী শেষের ঘরটিতে 15-এর সাথে 5 যোগ করে 20 হবে। আবার দেখো 18-এর সাথে 23, এক্ষেত্রেও কিন্তু 18-এর সাথে 5 যোগ করে 23 লেখা হয়েছে, এই অনুযায়ী সাজালে 23-এর সাথে 5 যোগ করে প্রথমের ফাঁকা ঘরটিতে হবে 28। একাত্তর, 63, 55, 47, 39, এগুলি ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে এদের প্রত্যেকটির অন্তর 8। অর্থাৎ প্রথমের থেকে, অর্থাৎ 71 থেকে 8 বিয়োগ করে 63, 63 থেকে 8 বিয়োগ করে 55, 55 থেকে 8 বিয়োগ করে 47, এবং 47 থেকে 8 বিয়োগ করে 39। এ অনুযায়ী 39 থেকে 8 বিয়োগ করে 31 হবে প্রথমের ফাঁকা ঘরটিতে, এবং দ্বিতীয় ফাঁকা ঘরটিতে 31 থেকে 8 বিয়োগ করে 23। চুরাশি, 72, 60, 48, 36, অর্থাৎ তোমরা দেখো এক্ষেত্রে প্রত্যেকটি পরপর সংখ্যার অন্তর হলো 12। 84 থেকে 12 বিয়োগ করে 72, 72 থেকে 12 বিয়োগ করে 60, 60 থেকে 12 বিয়োগ করে 48, 48 থেকে 12 বিয়োগ করে 36, 36 থেকে 12 বিয়োগ করে 24,
এবং 24 থেকে 12 বিয়োগ করে হবে 12, অর্থাৎ দুটি ফাঁকা ঘরের প্রথমটিতে 24 এবং দ্বিতীয়টিতে 12 বসবে। 2, 3, 4, 6, 8, অর্থাৎ একটি ঘরের সংখ্যা বাদ দিয়ে তোমরা দেখো, 2, 2 দুগুণে 4, অর্থাৎ 2 এ 2 এ 4, আবার 4 এর সাথে 2 গুণ করলে হবে 8। এই অনুযায়ী শেষের ঘরটিতে 8 এর সাথে 2 গুণ করে 16, এবং 3, 3 এর সাথে 2 গুণ করে 6, 6 এর সাথে 2 গুণ করে প্রথমের ঘরটিতে হবে 12। এখানে হারিয়ে যাওয়ার সংখ্যা খুঁজি, অর্থাৎ এই যে বক্সটি আছে তার যেখানে জিজ্ঞাসা চিহ্ন আছে সেখানে কোন সংখ্যাটি হবে সেটি আমাদের লিখতে হবে। তো প্রথমের স্তম্ভটির ক্ষেত্রে দেখো, ওপরে আছে 2, নিচে 2, 2 এ 2 যোগ করে 4 হয়। আবার মাঝের দুটি অঙ্ক দেখো, 3, 1, 3, 1 এ যোগ করে 4 হয়। দ্বিতীয় স্তম্ভটির ক্ষেত্রে ওপরে 5, নিচে 6, 5 আর 6 যোগ করে হয় 11, এবং মাঝে 7, 4, 7 ও 4 যোগ করে হয় 11। একইভাবে তৃতীয় স্তম্ভটির ক্ষেত্রে ওপরে আছে 7, নিচে 8, 7 ও 8 এর যোগফল হলো 15। এইভাবে বাকিগুলিতে যেভাবে হয়েছে সেভাবে করলে 9 এবং জিজ্ঞাসা চিহ্ন স্থানে যে সংখ্যাটি বসবে তাদের যোগফল হবে 15। আর আমরা 15 থেকে 9 বিয়োগ করে পাই 6, তাই জিজ্ঞাসা চিহ্ন স্থানে হবে 6। দুই, দেখো এখানে 3টি প্রজাপতির ছবি আঁকা আছে এবং তাদের 4টি ডানার প্রত্যেকটিতে একটি করে অঙ্ক লেখা আছে, সেই অঙ্কগুলি দিয়ে একটি করে সংখ্যা তৈরি করা হয়েছে। প্রথমে দেখো আছে 2, 3, 5, 8, অর্থাৎ প্রথমে বাঁ দিকে ওপরের সংখ্যাটি হয়েছে, তারপর বাঁ দিকে নিচের সংখ্যাটি, তারপর ডান দিকে নিচের সংখ্যাটি, তারপর ডান দিকে ওপরের সংখ্যাটি। শেষের ছবিটির ক্ষেত্রে অর্থাৎ তৃতীয় প্রজাপতির ক্ষেত্রে দেখো 5, 3, 2, 8 পরপর সাজানো হয়েছে। এই অনুযায়ী দেখলে আমরা মাঝের ছবিটির ক্ষেত্রে প্রথমে 6, তারপর আমরা জানি প্রথমে ডান দিকে ওপরেরটা হবে, তারপর ডান দিকে নিচেরটা হবে, তাই এখানে আছে 7, তাই এই ফাঁকা জায়গাটিতে হবে 7।